ব্রেক পরে স্বাগত। কটকণার হব মহাশিবরাত্রি, এথিপাই বিএমসি পক্ষর নিষ্পতি নিয়েছে। ছোট শিশু এবং ষাটে বর্ষ বয়সর অধিক বয়স্ক ব্যক্তি বারণ করা যাই, অর্থাৎ সে মহাশিবরাত্রিতে যোগ দিয়ে পারে না। এ প্রসঙ্গে আমি আলোচনা করছি প্রসন্ন পূজা পণ্ডা, ট্রষ্টি লিঙ্গরাজ মন্দির পরিচালনা বোর্ড, সেইভাবে ডক্টর হরিহর কানুনগো, সংস্কৃতি গবেষক, লগাতার ভাবে আমার সহ স্টুডিও উপস্থিত অনেক। ডক্টর হরিহর কানুনগো, যদি আমি বিশ্ব পরিচিতি রথযাত্রা বিনা ভক্তরে সম্পাদন কলে কেবল সময়পাই, তাহলে শিবরাত্রি বি চিন্তা করা যাই পারিথান্তা কি? দেখুন, রথযাত্রা সময় ভিন্ন, বর্তমানর সময় ভিন্ন। বর্তমান আপনার সবু খোলা করে সাইলে, বর্তমান যেকোন গোটে ধর্মানুষ্ঠান কুহতু, যেকোন গোটে সভা কুহতু, সেটি অন্তত 500 লোক যাইপারি বলে কি সরকার গাইডলাইন প্রস্তুত করিকি প্রকাশ করে সারে। তেমন সে সময় রথযাত্রা বেড়ে যে প্রকার পরিস্থিতি লা, তাকে বর্তমান আলোচনা করা বা তাকে তুলনা করা আদৌ উচিত নুহে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 60 বর্ষর ঊর্ধ্ব যে বরিষ্ঠ নাগরিক মানুষ যে প্রবেশ অনুমতি মিলিব না, এই যে কটকণা রকি দিয়া, সে কটকণাটা ন রকিলে ভাল হইতা। তার কারণ হচ্ছে আপনার গোটি গোটি কোণ সমস্ত ভোটর আই কার্ড কিংবা আধার কার্ড চেক করি জন জন ছাড়িপারে কি? বিলকুল। তাপরে ভক্তটি যাব, সে কোণ আই কার্ড দেখে যাব ভগবান দর্শন করা? ভগবান কোণ মানে এমিতি মানে রেস্ট্রিকশন বা কটকণা ভগবান নিজে করছেন কি? এ মানুষ করছে। তথাপি গোটে কটকণা করা যাও, আমার আপত্তি নাই, কিন্তু বরিষ্ঠ নাগরিক মানুষ টিকি কটকণাটা কোহল করে ভাল হইতা। কারণ এতে কোণ কি বহুত লোক আপে আপে রহিযে, কারণ 60 বর্ষর ঊর্ধ্ব লোকপ্রাই তো কটকণা হয়েছে, আমি কাইকি যা? যে অমানিয়া লোক, যে মানতি না যা পারে তাহা মু যাবি, সেই মানুষ এই কথাটা বহুত হয়েপরে। এবং সে জবরদস্ত পশু যা পূজা পণ্ডা মহোদয় কৌলে যে আপনার কোণ গোটি গোটি কি তাকে কার্ড দেখি ভোটর কার্ড কি আধার কার্ড দেখি ছাড়িপারে? সে যা হোক, গোটে কটকণা রহলে হি লোক সচেতন হবে, মানবে। কারণ মানিলে বা মানিলে ঠাকুর, ন মানিলে পথর। তেমন ভগবান যে মানব, যেটি লেবি ভগবান তাকে বর দিয়েপারে। কারণ দেবদেব মহাদেবঙ্কর গোটে স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে সে অল্পরে সন্তুষ্ট হয়ে বর প্রদান করতে, তাঁকু কিছু নকি খালি জল টিকি যদি তাঁকর মথানরে শিবলিঙ্গ উপরে আপনি যদি ঢালি দিয়েপারে আপনার নাম গোত্রে, ভগবান খুশি হয়ে আপনার সে বর প্রদান করবে। কারণ সে ভারি জলপ্রিয়, তাঁর কিছু দরকার নেই, জলপ্রিয় দেবতা সি, যেগুলা মাগণার মিলব বিনা পয়সার মিলব, সেইভাবে জিনিস তাঁকু দিয়ে মধ্য লোক তাঁকু সন্তুষ্ট করি বর লাভ করছেন, ফল লাভ করছেন। এবং যে জিনিসক লোক ঘৃণা করতে সেই জায়গায় সে বস স্থাপন করছেন, যথা মশাণী হচ্ছে তাঁকর ঘর, মরিবা লোকর পাউঁশকু বিভূতি রূপে সে মানে লগাই হুঁতে বোলি হুঁতে। তেমন এভাবে দেবতা সমগ্র বিশ্বের বিরল, সমগ্র বিশ্ববাসী সে গোটিয়ে দিনক অপেক্ষা করে থাকে যে মহাশিবরাত্রিতে তাঁকু কলে বলে কৌশলে বা যা হোক তাঁকু দর্শনটি করে নিজের চর্মচক্ষুকে পবিত্র করবে, নিজের মনস্কামনা পূরণ করবে, সেদিন সব উপবাস রহতি। জাগর দিন আপনার দেখবে পুরা সমগ্র রাতি উজাগর রহতি, মহাদ্বীপ কিছু লোক মহাদ্বীপ উঠিবা পর্যন্ত অপেক্ষা করতে, মহাদ্বীপ উঠিলা পরে জলস্পর্শ করি ফলাহার করি সে রাত্রটি নির্বাহ করতে। আউ কিছু ভক্ত অনেক রাতে সারা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, যে চারোটি প্রহর অছি যে 12 ঘন্টা, সে 12 ঘন্টা কাল মধ্যে নির্জল উপবাস রহিকি, এবং দিনমানটা এক 12 ঘন্টা 24 ঘন্টা নির্জল উপবাস রহিকি ভগবান দেবদেব মহাদেব আশুতোষ ভগবান শিবশঙ্কর আরাধনা করতে। তেমন এভাবে এক জীবন্ত ঠাকুর আপনার দেখুন, মু তো ভাবে যে জগন্নাথ সিয়ে লোকনাথ সিয়ে লিঙ্গরাজ, কারণ তাঁক উভয়ঙ্ ভিতরে কোণী প্রভেদ না। জগন্নাথ মন্দির রত্নভণ্ডারর সি হচ্ছেন মানে জাগ্রত প্রহরী জগিকি রয়েছেন, তেমন সি হচ্ছেন স্বয়ং নাগ। এবং জগন্নাথ আপনার দেখবে লিঙ্গরাজঙ্ক দেহরে বা শিবলিঙ্গরে নাগভূষিত হয়েছেন, এবং জগন্নাথঙ্কর কলেবরকে দেখবে উপর সর্পাকৃতি মুখমণ্ডল নাগচক্ষু অবলক নেত্র, সে মধ্যে নাগভূষিত। তেমন উভয় দেবতাঙ্কর নামসাম্য রহি সহিত তাঁকর যে ব্যক্তিত্ব, তাঁকর যে মহিমা, উভয়ঙ্কর সমান। তেমন জগন্নাথঙ্কু যেতে ভাল পাঁতি সমগ্র ভারতবাসী ওড়িশাবাসী, লিঙ্গরাজঙ্কু মধ্যে দেবদেব মহাদেবঙ্কু মধ্যে সেতিক ভাল পাঁতি। তেমন এই যে আগামী মহাশিবরাত্রিতে আপনার দেখবে ওড়িশা কোণ, ভারতবর্ষ কোণ, সমগ্র বিশ্বরে যেটি যেটি দেবদেব মহাদেবঙ্কর পীঠ রয়েছে সবু জায়গায় প্রবল ভিড় হুয়ে তাঁকু দেখবাই, তাঁকর কৃপা আশ্রয় পাইবাই, তাঁর মথানরে আপনার বেলপত্রটি চড়াইবাই, ধলা দুধুর ফুলটি চড়াইবাই, কারণ সে ধলা জলপ্রিয় এবং ধলা পুষ্পকে সে ভাল পাঁতি। ধলা দুধুরা কুহতু, যেকোন ধলা ফুল তাঁকটু তাঁকটি লাগি কলে সে সন্তুষ্ট হুম। তেমন